ষড়যন্ত্র হয়তো বা তারা করছে, আমি মনে করি তারা স্বপ্ন, তারা ষড়যন্ত্র করছে না, তারা একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা তারা কোনোদিনই বাস্তবায়ন করতে পারবে না। কারণটা হলো তারা জানে তাদের কিন্তু বাংলাদেশের জনগণের কোনো সমর্থন নাই, সেটা তারা জানে, সেটা আমরা সবাই জানি। আমাদের যখন আমরা নিজের এলাকায় যাই, এলাকায় যখন কথা বলি, সবাই বলে কে ভাই আমরা তারিক রহমান আসলে হাওয়া ভবন আবার শুরু হয়ে গেলে আমরা মারা যাব, আমাদের দরকার নাই। ব্যবসায়ীরা সেদিন আপনি জানেন, ব্যবসায়ীরা তো কিন্তু খোলাভাবে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আবার চাই, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নাই। তো তারা জানে যে তাদের কিন্তু জনগণের কাছে তাদের কিন্তু কোনো সমর্থন নাই। তাহলে কী করতে হবে? প্রথমত লন্ডনে বসে ষড়যন্ত্র করা খুবই সহজ। যদি আসলে রাজনৈতিক করতে যদি কেউ চাইতো, তাহলে তো ঢাকায় ফিরে আসো, জেলে যাও, জেল থেকে যদি সাহস আছে তাহলে রাজনীতি করো, সেটা না করে ওখানে ওখানে আরামে আরামে ওখানে বসে ওখান থেকে ষড়যন্ত্র তো কী করবো, বিদেশিদের কাছে গিয়ে বিদেশিদের সাথে এখন একটা চুক্তি করতে হবে, শেখ হাসিনাকে সরাই দিতে হবে। তো শুনেন, বিদেশিরাও অত পাগল না। তো অনেক দেখলাম তো আমরা, কে উমুক আসতেছে এসে ও সরাই দিবে, ওটা করবে সেটা করবে, অনেক কিছু দেখছি, বলি কিছু হয়টাই নাই। আজকে এই মিটিংয়ের পরে আমি আমার বিড়া ভবনে যাচ্ছি, সেখানে মার্কিন 35 জন সব থেকে বড় বড় মার্কিন কোম্পানির প্রতিনিধিরা এসছে আমার সাথে দেখা করতে। সবাই বলে যে আমরা বাংলাদেশে ব্যবসা করতে চাই, আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই। তো যদি তাদের কথাটা হল, যদি মার্কিন সরকার শেখ হাসিনাকে যদি সরাইতে চাইতো, তাহলে তার বড় ব্যবসায়ীরা তো এখানে এসে এই সময় তারা তো বলতো ঠিক আছে, ইলেকশনের পরে যখন শেখ হাসিনা থাকবে না তখন আমরা আসব। এই সময়ে ইলেকশনের আগে ওনারা কেন আসতেছেন? তো ওনারাও জানেন যে বাংলাদেশে যার নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন।